হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি শেয়ার করতে আসলাম দুপুরের ব্লগ তো দুপুরের ব্লগ মানে হচ্ছে রান্নার ব্লগ তো দুপুরে রান্না বসিয়ে দিলাম এদিকে বাদ বসেছি এবং এটা আমার শ্বশুরবাড়িদের সেরা আরব সিদ্ধ বসেছে এবং রান্না বসে আমি সকালে নাস্তা খাইনি সকালে নাস্তা খেয়ে নিলাম এটা হচ্ছে চিরা দই কলা মিষ্টি দিয়ে অনেক টেস্টি একটা খাবার এদিকে আমি কাঁঠাল বেশি কেটে নিয়েছি সিদ্ধ করে নিতেছি তো অ্যাকচুয়ালি আজকে দুপুরে রান্না করব আমার পছন্দের খাবার সব সময় তো আসলে সবার পছন্দের রান্না করা হয় তো ভাবতেছি আজকে আমি আমার পছন্দ মতোই রান্না করব আমার যেটা ভালো লাগে অ্যাকচুয়ালি আমরা সব নারীরা সব সময় চিন্তা করি যে বা ফ্যামিলিতে বা বাসায় যারা আছে তাদের জন্যই তাদের পছন্দ অনুযায়ী খাবার রান্না করা হয় আমরা আসলে নিজেদের কথা চিন্তা করি না যে আমরা আসলে কি খাবো বা আমাদের পছন্দ কি আমাদের পছন্দ অনুযায়ী রান্না করবো নিজের পছন্দের খাবার আমরা সব সময় নিজের ফ্যামিলি বা ফ্যামিলিতে যারা আছে সদস্য তাদের খাবারের কথা বাচ্চাদের খাবারের কথা তাদের প্রিয় খাবারের কথা চিন্তা করি তাদের পছন্দ অনুযায়ী রান্না করে কিন্তু আসলে আমরা নিজেদের কিন্তু আমরা নারীরা আসলে আমাদের ভালো মন্দর কথা চিন্তা করি না ফ্যামিলিতে যারা আছে তাদের ভালো মন্দ বাবা তাদের পছন্দের দেখি বেশি খেয়াল দেয় যেমন সংসারে গৃহকর্তা ফ্যামিলির জন্য সারাদিন বাইরে কষ্ট করে তেমনি নারীরা সারাদিন বাসায় থাকলে চিন্তা করে তাদের ফ্যামিলিতে যারা আছে তাদের ভালো বন্ধুর কথা তো আজকে আমি ভাবলাম যেহেতু সব সময় সবার পছন্দের রান্না করা হয় তো ভাবলাম আজকে আমি আমার পছন্দের রান্না করব। তো এটা আমি রান্না করতেছি আলু বেগুন আর মাছ এবং এই আলুটা আমার শ্বশুরবাড়ি দেশের আলু কিশোরগঞ্জের জাম আলু তো এই আলুটা কেছেন কিনা নব সেই জানাবেন দেশ থেকে এটা টানাইছে আর আমি এদিকে মাছটা এয়ার ফ্রায়ার মধ্যে ফ্রাই করে নিতেছি এটাতে মাছটা ফ্রাই করলে অনেক ভালো লাগে কোনো কষ্ট হয় না রান্না করতে তো এদিকে আমি রান্না করবো পাট শাক কাঁঠাল বীজ দিয়ে এবং এই পাট শাকটা আমার হাজব্যান্ডের এত পছন্দ তো এদিকে তো আমি আজকে ভাবলাম আজকে পাট শাকটা আজকে আমার পছন্দ মতো রান্না করবো অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়িতে পাট শাক অন্যভাবে খায় ওটা ওরা ফ্রাই করে তাই একটা ভাজির মতো খায় পাট শাক বাজি কাঁঠাল বীজ দিয়ে জ্বর জড়া করে মশ এবং আমার বাপের বাড়িতে পাশাকটা রান্না করা হয় এভাবেই কিন্তু এটা পানি দিয়ে রান্না করা হয় একটু গ্রেভি টাইপের তো আমি অনেকেই ভাবে দেখেছি যে শাক রান্না করতে তো আজকে ভাবছি আমার পছন্দ মতোই রান্না করব। তো অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড এভাবে শাকটা খেতে পছন্দ করে না ওর শাকটা এত পছন্দ যে ও যেভাবে পছন্দ করে সেভাবেই রান্না করতে রান্না করলে ওষুধ খায় তো আজকে এসে দেখতেছে যে আমি এসে এটা রান্না করতেছি আমার পছন্দ মতোই পানি দিয়ে তো বলতেছে আচ্ছা সমস্যা নেই কে নিব তো আমি এভাবে রান্না করতেছি জাস্ট একটু হলুদ দিয়েছে তেজপাতা নামারিস এবং রসুন কুষিয়ে দিয়ে একটা বেজে নিয়েছি তারপর শাকটা দিয়ে একটু হলুদ লবণ দিয়া আর এখানে আছে কাঁঠাল পিসটা একটা সিদ্ধ করে নিয়েছি কুচি কুচি করে সিদ্ধ করে নিয়ে তারপর হলুদ এবং কাঁচামরিচ দিয়ে এটা শুকিয়ে সুন্দর করে কষিয়ে নেব তারপর পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে যখন শুকিয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে ডাকনা দিয়ে ডেকে এভাবে রান্না করবো তো অ্যাকচুয়ালি আমাদের পাশাকটা এভাবেই রান্না করা হয় আমি গিয়ে অনেকে অনেকভাবে দেখেছি সেটা ডাল দিয়েও রান্না করে তো এদিকে আমার মাছের তরকারিটা রান্না হয়ে গেছে এবং এদিকে পাশাকা হয়ে গেছে আর বাঁধাকপির গণ্ট যেটা আমি গতকাল বানিয়েছিলাম তো সেটাকে গরম করে নিয়েছি তো আজকের খাবার হচ্ছে বাঁধাকপির গণ্ঠ পাঁচশাকাল বেজ দিয়ে এবং আর মাছের তরকারি আলু বেগুন দিয়ে আর ভাত তো আছে তো হাজব্যান্ড স্নান করে আসার পর ওকে খেতে দিলাম এবং বললাম যে খেয়ে দেখো কেমন হয়েছে একটা রিভিউ দাও তো বলতেছে যে ভালো হয়েছে কিন্তু আমাদের বাড়ির মতো না তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন ও ভাই সবাই ভালো থাকবে